যদি প্রেশার বেশি থাকে তাহলে সেটা ছোট থাকে, প্রেশার যত কমায় ফেলি তত সেই বাবলটা বড় হয়ে যেতে পারে। তো যেসব জিনিস সিদ্ধ হইতে একটু সময় লাগে সেগুলো আমরা প্রেশার কুকারে তাড়াতাড়ি রান্না করে ফেলি। তো রান্না হইতে কত সময় লাগবে সেটা আসলে ডিপেন্ড করে আমরা কত হিট দিতে পারতেছি। তো যদি আমরা অনেক হিট দিতে পারি তাহলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। কিন্তু পানির মধ্যে আমরা যেসব জিনিস রান্না করি, লেটসে আমরা গরুর মাংস রান্না করতেছি পানি দিয়ে সিদ্ধ করতেছি, সেটার একটা লিমিটেশন হচ্ছে যে পানির টেম্পারেচার তো আসলে 100-এর বেশি আমি উঠাইতে পারবো না, কারণ 100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার হয়ে গেলে পানিটা বাষ্প হয়ে যাবে। তাহলে আসলে ফুটন্ত পানির সর্বোচ্চ টেম্পারেচার আসলে 100 ডিগ্রি সেলসিয়াস হইতে পারে, এর বেশি আর হইতে পারে না। তো সেই জন্য আমি যখন গরুর মাংস রান্না করি সেটার টেম্পারেচার আমি 100-এর বেশি উঠাইতে পারি না। তো আমরা জানি পানির স্ফুটনাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু সেটা টেকনিক্যালি আসলে ঠিক না, কারণ স্ফুটনাঙ্ক ডিপেন্ড করে আসলে প্রেশারের উপরে, যে পানিটার উপর কত প্রেশার আছে। তো আমরা মোটামুটি যখন সমুদ্র পৃষ্ঠের কাছাকাছি জায়গায় থাকি তখন আমাদের প্রেশারটা 1 অ্যাটমোসফিয়ার, এবং সেই প্রেশারে পানির স্ফুটনাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু আমি যদি প্রেশারটা বাড়াই দিতে পারি তাহলে পানির স্ফুটনাঙ্ক বেড়ে যায়, এবং একইভাবে প্রেশার কমাইলে পানির স্ফুটনাঙ্ক কমে যায়। তো আমরা প্রেশার কুকারে যে কাজটা করি, যে পানি যে বাষ্প হইতে থাকে সেটাকে আমরা বের হইতে দিই না, তখন সেটা ভিতরে বাষ্পটা জমে 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 আসলে প্রেশার বাড়তে থাকে, তখন পানির স্ফুটনাঙ্কটাও বেড়ে যায়। তো নর্মালি সব ধরনের প্রেশার কুকারে আমরা 2 অ্যাটমোসফিয়ার পর্যন্ত প্রেশার অ্যালাউ করি, কারণ আমি তো আসলে আনলিমিটেড পরিমাণ প্রেশার বাড়াইতে পারবো না, তাহলে ওটা তো একসময় বোম হয়ে এক্সপ্লোড করবে। তো মোটামুটি প্রেশার কুকারে আমরা চাপটাকে ডাবল করে ফেলি, 2 অ্যাটমোসফিয়ার করে ফেলি, এবং 2 অ্যাটমোসফিয়ারিক প্রেশারে দেখা যায় পানির স্ফুটনাঙ্ক হয়ে যায় 120 ডিগ্রির কাছাকাছি। তো তখন আসলে পানিটা 120 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরম হতে পারে, তারপরে বাষ্প হয় এবং আমার রান্নাটা তাড়াতাড়ি হয়। এবং প্রেশার যখন আসলে বেশি বেড়ে যায় তখন ওই প্রেশার কুকারের উপরে একটা ওয়েট থাকে, সেটা একটু উঠে করে শব্দ হয়ে কিছু প্রেশারটা বাইর করে দেয় এবং আবার একটু কমে আসে। তো এখন পানির প্রেশারের সাথে স্ফুটনাঙ্কর যে সম্পর্কটা, এইটা কিসের জন্য হয়? তো আমরা যদি পানি ফুটে কিভাবে সেটা দেখি, তো আমরা জানি যে কোনো পদার্থের অণুপরমাণুগুলা বিভিন্ন ধরনের মোশনে আছে, এবং যে কোনো পদার্থের এই অণুগুলার যে এভারেজ গতিশক্তি সেটাই আসলে তার টেম্পারেচার। তো যত গতিশক্তি বাড়ে তত টেম্পারেচার বেশি। তো আমি পানির এই বয়েলিং প্রসেসটা দেখার জন্য আমার চুলা ছেড়ে দিলাম এবং একটা কাচের কেটলিতে কিছু পানি নিয়ে চুলার উপর রাখলাম। তো যত নিচ থেকে আমি তাপশক্তি দিচ্ছি তত পানির এই অণুগুলার গতিশক্তি আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। তো আমরা শুরুর দিকেই খেয়াল করি যে ছোট ছোট কিছু বাবল উঠতেছে পানির ভিতর থেকে। তো প্রথমে যেটা হয় যে কিছু ডিজলভড গ্যাস থাকে, যেমন পানির মধ্যে ডিজলভ অক্সিজেন আছে যেটা মাছরা নিয়ে আসলে বেঁচে থাকে, তো সেই বিভিন্ন ডিজলভ গ্যাসগুলো আসলে প্রথমে বের হয়ে যায় ছোট ছোট বুদবুদে। তারপরে আস্তে আস্তে পানির অণুগুলার গতিশক্তি যখন বাড়তে থাকে তারা একজন থেকে আরেকজন একটু একটু দূরে সরে যেতে থাকে। তো এখন যদি আমরা চিন্তা করি যে সেই বাবলগুলো আসলে উপর দিকে উঠে যেতে যাচ্ছে, তো সেটা আসলে পানির উপরের দিকে একটা প্রেশার দিচ্ছে, সেই প্রেশারটাকে বলে ভেপার প্রেশার। আর আমার অ্যাটমসফিয়ার উপর থেকে একটা প্রেশার দিচ্ছে, সেটা হচ্ছে অ্যাটমসফিয়ারিক প্রেশার। তো যখন এই ভেপারের প্রেশারটা আমার অ্যাটমসফিয়ারের প্রেশারের সমান অথবা বেশি হবে, তখন সেই ভেপারটা আসলে উপরে চলে এসে বাবলের ভিতর থেকে কিছু বাষ্প বের হয়ে যাবে। তো এইভাবে আসলে পানি আস্তে আস্তে ফুটতে থাকে। তো আমি এখন চিন্তা করি যদি আমি উপর থেকে প্রেশারটা বাড়াই দিই তাহলে এই ভেপার প্রেশারটা আরও বেশি হইতে হবে, এবং সেই ভেপার প্রেশার বেশি হওয়ার জন্য পানির অণুগুলার গতিশক্তি আরও বাড়তে হবে, তার মানে আমার আরও তাপ দিতে হবে। তো এইভাবেই আসলে যত আমি উপর থেকে প্রেশার বাড়াবো তত আমার পানি অণুগুলার গতিশক্তি তত বেশি হইতে হবে বাষ্প হওয়ার জন্য। তখন আসলে আমার অনেক হাই টেম্পারেচারে উঠে তারপরে পানিটা বাষ্প হয়, কারণ সেই উপরের প্রেশারটার সাথে আমার ভেপার প্রেশারটা সমান হইতে হবে অথবা তার চেয়ে বেশি হইতে হবে। তো ঠিক এইভাবে উপরের প্রেশারটা বাড়ায় আসলে প্রেশার কুকার পানির স্ফুটনাঙ্ক বাড়ায় দেয়, তখন আমার তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় মাংস ডাল এগুলো। তো আমরা আজকে সেটা দেখবো যে পানির টেম্পারেচার 100-এর কমে রেখে চাপ কমায়া আমি আসলে পানিটাকে বয়েল করতে পারি কিনা বা বাষ্প বানাইতে পারি কিনা। তো সেটার জন্য পানিটাকে আমি একটু ঠান্ডা হতে দিই। তো আমি এখানে একটা থার্মোমিটার দিয়ে রেখেছি এবং পানির টেম্পারেচার আস্তে আস্তে কমতেছে। তো একসময় আমি দেখতেছি যে পানির টেম্পারেচার 90 ডিগ্রি সেলসিয়াসের মতো হয়ে গেছে, মানে আরও 10 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার লাগবে এটাকে বাষ্প হইতে। কিন্তু আমরা এই 10 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার কম্পেনসেট করবো আসলে প্রেশার কমায়। তো আমার কাছে বড় একটা সিরিঞ্জ আছে, সেই সিরিঞ্জে আমি এই কেটলি থেকে কিছু পানি ভরে নিলাম। এরপরে আমি এই সিরিঞ্জের মাথায় একটা প্লাস্টিকের স্টপার লাগাই দিছি, এর মানে হচ্ছে এই সিরিঞ্জের পিস্টনটা যখন আমি টান দিব তখন আমার কোনো বাতাস ঢুকবে না, মানে ভিতরে আসলে প্রেশারটা অনেকখানি কমে যাবে।
তো আমি যখন এই পিস্টনটা টান দিয়ে প্রেশারটা কমাই দিলাম, আমি দেখতে পাচ্ছি যে পানিগুলো বাষ্প হয়ে যাচ্ছে। কিন্তু এক সময় ভিতরে এই কম প্রেশারের জন্য আমার এই সিরিঞ্জটা আসলে ইমপ্লোড করে গেছে, মানে কোলাপস করে গেছে। এরপরে আসলে পাশ দিয়ে কিছু লিক হয়ে গেছে এবং বাইরের থেকে বাতাস ঢুকে পড়তেছে। তো আমরা আসলে এত বড় সিরিঞ্জ দিয়ে ঠিক মতো দেখা গেল না ব্যাপারটা। তো আমি এরপর একটা ছোট সিরিঞ্জে কিছু পানি নিলাম। তো এটা যেহেতু ক্রস সেকশনটা ছোট, আশা করি এটা স্ট্যাবিলিটি একটু বেশি হবে, কলাপস করবে না। তো আমি এখন ছোট সিরিঞ্জ দিয়েও যখন একই জিনিস করি, আমি যদি পিস্টনটাকে হঠাৎ করে নিচের দিকে টান দিই, তো আমি দেখবো প্রেশার কমে যাচ্ছে এবং পানিটা আস্তে আস্তে বাষ্প হয়ে যাচ্ছে। তো আমি দেখতে পাচ্ছি এখানে আসলে কিন্তু পানি বয়েল হচ্ছে, এখানে কিন্তু আমি কোনো এক্সট্রা তাপ দিচ্ছি না, আমি প্রেশার কমায়া 90°C টেম্পারেচারেই পানিটাকে বাষ্প করে ফেলতেছি। তো আমি যদি এখন আস্তে আস্তে কাছ থেকে দেখি যে পিস্টনটা নিচের দিকে নামাইলে কি হচ্ছে, আমি দেখব ছোট ছোট কিছু বাবল আছে। আমি যখন পিস্টনটা নিচে নামায় প্রেশার কমাই দিচ্ছি, প্রেশার কমের কারণে সে বাবলগুলো আস্তে আস্তে বড় হয়ে যেতে পারতেছে, কারণ তার উপরে তো প্রেশার কম। যদি প্রেশার বেশি থাকে তাহলে সেটা ছোট থাকে, প্রেশার যত কমায় ফেলি তত সেই বাবলটা বড় হয়ে যেতে পারে। তো যখন প্রেশারটা একটা নির্দিষ্ট পরিমাণের চেয়ে কমে যাচ্ছে, তখন এই ভেপার প্রেশারটা আমার উপরের প্রেশারে সমান হয়ে যাচ্ছে, তখন বাবলটা উপরে ওঠে, পানিটা আসলে বাষ্প হয়ে যাচ্ছে। তো এইভাবে আসলে প্রেশার কমায়াও পানিকে বাষ্প করা যায়। তো এটা হলো পানির প্রেশারের সাথে স্ফুটনাঙ্কের সম্পর্ক। আমি যত দেখি যত আমার প্রেশার বাড়তেছে পানির স্ফুটনাঙ্ক বাড়তেছে, যত প্রেশার কমতেছে পানির স্ফুটনাঙ্ক কমতেছে।